বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আলো, প্রথম আলো লিখেছে হাড়ের স্ট্যান্ডের দাম নিয়ে বিশৃঙ্খলা, দেশে হাড়ের স্ট্যান্ড তৈরি হয় না, দেশে হাড়ের স্ট্যান্ড তৈরি হয় না, হৃদরোগ চিকিৎসা নিয়ে তাদের প্রতিবেদন প্রধান শিরোনাম। হুইপের গাড়িবহরে হামলা, বাই ও বোনকে বেধড়ক মারধর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ বুটের প্রচারে ভূমিদস্যুতা, নির্বাচন ঘিরে টানা হরতাল অবরোধের চিন্তা বিএনপির, গাজায় গণহত্যা, ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলা, নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেব, টঙ্গিপাড়ায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একথা। আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে বছর শেষে হতাশ ব্যবসায়ীরা, ডলার সংকটে এলসি জটিলতা, পণ্যের দাম বাড়ায় বিক্রি নেমেছে অর্ধেকে, সহিংসতা সংকট বাড়ছে অর্থনীতিতে, আচরণবিধি লঙ্ঘনে তিন প্রার্থীকে তলব, সহিংসতার উত্তাপ নির্বাচনী পরিবেশ, রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে আগুন, শামসুখে জুতা ডিম ছুড়ল জনতা, বাইকে কান ধরিয়ে উঠবস, বুট বর্জনের দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ। এসব ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। আমরা যদি মানব জমিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক মানব জমিন লিখেছে বদলে যাওয়া দুহার নবাবগঞ্জের ভিন্ন চিত্র, নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডান্ডাবেড়ি নিয়ে মারা গেলেন কাজল, যেসব আসনে বুট নিয়ে কৌতূহল, শমসেরউদ্দিনের পাশে আওয়ামী লীগের নেতারা, বছরের আলোচিত চরিত্র ঢলার, সিন্ডিকেটের তত্ত্ব আব্দুল আউয়াল মিন্টুর প্রতিবেদন, গণতন্ত্র ও অধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে। এসব ছিল দৈনিক মানব জমিনের প্রতিবেদন। আমরা যদি দৈনিক সমকালের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক সমকাল লিখেছে সমঝোতার আসনের বাইরে লাঙ্গল নামকাওয়াস্তে, হুইপ শামসুলের গাড়িতে গুলি ভাঙচুর আহত ২৫, সরজমিন ফরিদপুর ৩, গোয়েন্দাদের হাতে সন্ত্রাসীদের তালিকা, এমন নির্বাচনে নিশ্চিত হবে না বুটের অধিকার, নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিং। দৈনিক যুগান্তর লিখেছে বৈশ্বিক ও দেশীয় সংকটের প্রভাব, ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন, নাগরিক প্ল্যাটফর্মে মিডিয়ার ব্রিফিং, ৭ জানুয়ারির নির্বাচন সাজানো ও আত্মঘাতীমূলক, রহস্যে ঘেরা ব্যাংক ঋণ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা, বিভিন্ন স্থানে সহিংসতা, পাটিয়ায় হুইপের বহরে হামলা গুলি। এসব ছিল যুগান্তরের প্রতিবেদন। আমরা যদি ইনকেলাবের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক ইনকেলাব লিখেছে বেসরকারি কোম্পানিগুলোর বকেয়া পাওনা প্রায় ৩০,০০০ কোটি টাকা, অস্থিরতায় বিদ্যুৎ উৎপাদন খাত, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ তুললেন জিএম কাদের, বাংলাদেশ সরকারকে গণতন্ত্র অধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে ইউলিয়াম বি মাইলাম বলেছেন, ইসরায়েল নির্যাতনের লোমহর্ষ বর্ণনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মুখে, গাজায় শিবিরের গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এসব ছিল ইনকেলাবের প্রতিবেদন। আমরা যদি নয়া দিগন্তের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক নয়া দিগন্তে লিখেছে ৭ জানুয়ারি আত্মঘাতী নির্বাচন হতে যাচ্ছে, হলফনামায় প্রার্থীর ৫০০ গুণ সম্পদ বেড়েছে, আয়কর ফি ৫০০ গুণ বেড়েছে, ডক্টর দেবপ্রিয় বলেছেন, বাড়ি ছাড়া ১,১৫,০০০, জামায়াতের ৩,২৬৬ নেতাকর্মী আটক, ২ মাসে নির্বাচনী সহিংসতা চলছেই। এসব ছিল নয়া দিগন্তের প্রতিবেদন। আমরা যদি কালবেলার দিকে তাকাই তাহলে দেখব কালবেলা লিখেছে কাগুজে প্রতিষ্ঠানে ৬৯০ কোটি টাকায় ঋণ আইএফআইসির, ফাইনাল পরীক্ষার সামনে বিএনপি প্রতিকার পাচ্ছে না স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থীরা, দৈনিক আজকের পত্রিকা লিখেছে মামলা তদন্তে দীর্ঘসূত্রিতার শঙ্কা পুলিশের, সাইবার নিরাপত্তা আইন নিয়ে প্রতিবেদন, যতবার নির্বাচন গাণিতিকভাবে আয় তত বৃদ্ধি, ফেরদৌসের প্রচারে সংঘর্ষ আহত ১৫,
দৈনিক জায় জায় দিন লিখেছে বুটের মাঠে টাকার খেলা, আশা হতাশা ও অস্থিরতার বছর পার বিএনপির। তারেককে দরে এনে শাস্তি দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। দৈনিক ইত্তেফাক লিখেছে বুট দিয়ে ষড়যন্ত্রের জবাব দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের নির্বাচন, ইমরান খানের মনোনয়ন বাতিল। বিবিসি বাংলার এখন অনলাইন ভার্সনে রয়েছে বাংলাদেশের 2023 সালের যত আলোচিত রাজনৈতিক ঘটনা, সরজমিন সিলেট, নৌকায় নজর, বিএনপি জামাতের বুট ভেঙ্কে। এই ছিল আমাদের আজকের প্রধান প্রধান সংবাদপত্রের সংবাদ শিরোনাম। প্রিয় ভিউয়ার, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও ফলো করেননি তাদেরকে ফলো করার অনুরোধ জানাচ্ছি, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।